আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি কলেজ ছাত্রী রান্নাঘর থেকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পাকা আম দিয়ে জেলি বানিয়ে ঘরে সংরক্ষণ করে খাইতে পারেন। তো বন্ধুরা, এই জেলি বানাতে আমাদের প্রথমেই যা লাগবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পাকা আম, এর সাথে আরও যা লাগবে এই যে এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো চিনি, এর সাথে আরও যা লাগবে এটা দেখতে পাচ্ছেন সিরকা বা ভিনেগার, এবং আপনারা এর সাথে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে যাই। আর সেই সাথে একটা কথা না বললেই নয়, অবশ্যই আমার কলেজ ছাত্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো চলুন বন্ধুরা, এখন আমি আমের রেসিপিতে চলে যাই। তো বন্ধুরা, আমি প্রথমে এই আমগুলো কেটে নিচ্ছি এভাবে দুপাশ থেকে। তো বন্ধুরা, আমি একটা ধারালো চাকু দিয়ে এভাবে আমগুলো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। তো আমি এখন একটা চামচের সাহায্যে ভিতর থেকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি, আপনারা এভাবে ছাড়িয়ে নেবেন। তো বন্ধুরা, আমি পাঁচটা আম আমার মতো করে আমি কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো কেটে নেবেন। আমি এখন এই আমগুলো ব্লেন্ডিং করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডিং মেশিন দ্বারাও এটা করে নিতে পারেন। আমি এই আমগুলো হাতের সাহায্যে ব্লেন্ডিং করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি খুবই সহজে আপনাদের এই আমের জেলি রেসিপিটা শেখানোর জন্য, এই জন্য আমি হাত দিয়ে এটা করে দেখাচ্ছি। আপনাদের যাদের ব্লেন্ডিং মেশিন আছে, আপনারা এই ব্লেন্ডিং মেশিনের সাহায্যে করতে পারেন, তবে আরও সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে ব্লেন্ডিং করলাম, তারপরে অনেক সুন্দর হয়েছে। এখন আমি আমের পরিমাণ মতো 3 চামচ চিনি দিয়ে নিচ্ছি। তো আপনারা চিনি যদি কম বা বেশি খান সেটা আপনাদের মতো পরিমাণ করে দিতে পারেন। তো আমি যেহেতু 5টা আম নিয়েছিলাম তাই 3 চামচ চিনি দিলাম। এটাকে আবার সুন্দর করে ব্লেন্ডিং করে নেব যেন পাকা আম আর এই চিনিগুলো সুন্দর করে মিক্সড হয়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার কলেজ ছাত্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো দেখুন আমার এই আম এবং চিনিগুলো সুন্দর মিক্সড হয়েছে। এই যে দেখুন, আমি নাড়ানি দিয়ে আপনাদের সুন্দর করে দেখাচ্ছি। ওয়াও, কত সুন্দর! আমি এই আমগুলো ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এখন আমি চামচ দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো ভিনেগার দিয়ে নিচ্ছি। আমি আমের পরিমাণ অনুযায়ী 2 মুখা ভিনেগার দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই মিশ্রণটাকে আবারও সুন্দর করে নাড়াবো আমরা। তবে খেয়াল রাখবেন এই আমগুলো যেন ফ্রাই প্যানে লেগে না যায়। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর! ইতিমধ্যে আমার আমের জেলিটা হয়ে গেছে। তো এটা আমি কনফার্ম হওয়ার জন্য আমি চামচে উঠিয়ে হাত দিয়ে দেখে নেব এটা আঠালো হয়েছে কিনা। দেখুন, এই যে অনেকটাই আঠালো আঠালো মনে হচ্ছে। আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন, কালারটা অনেক সুন্দর এসেছে। আমি আবারও হাতের আঙ্গুল দিয়ে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন পারফেক্ট আঠালো আঠালো হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমের জেলিটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি ব্লেন্ডিং মেশিন দিয়ে করেন তাহলে এর চেয়ে আরও বেশি সুন্দর হবে। এখন আমি ঢাকনা দিয়ে
এই আমের জেলিটাকে দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, আমি চুলাটা অফ করার পরে আমি 15 মিনিট এটাকে রেস্ট দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি আমার পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, আমের জেলি বানানো কিন্তু একদম সহজ। আপনারা অবশ্যই বাসায় এই জেলিটা বানিয়ে খাবেন, কারণ এখন আমের সিজন চলছে। দেখুন কত সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখুন জেলিগুলো কেমন আঠালো, এই দেখুন। তো বন্ধুরা, আমার এই পাকা আমের জেলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা ইতিমধ্যেই জানেন আমার চ্যানেলটির নাম কলেজ ছাত্রীর রান্নাঘর, তাই আশা করি আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার কলেজ ছাত্রীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।